আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর মুজিবনগর সরকার সম্পর্কে আলোচনা করব। এই মুজিবনগর সরকার শুধু আপনাদের বিসিএস প্রিলিমিনারি নয়, বিসিএস লিখিত ভাইবা সহ চাকরির যে কোনো পরীক্ষা, যেমন ব্যাংক বা পিএসসির অন্যান্য পরীক্ষা, এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে যেই বিষয়গুলি আলোচনা করব তার প্রতিটা বাক্য থেকেই একাধিকবার একাধিক পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল। তাছাড়া বিসিএস লিখিত ভাইবাতে এই মুজিবনগর সরকার সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে, তাই আজকের বিষয়টি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রথমেই জানতে হবে মুজিবনগর সরকার কি এবং কেন এই মুজিবনগর সরকার গঠন করা হয়। আপনারা সবাই অবগত রয়েছেন 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় এবং সেই সাথে সাথেই মুক্তিযুদ্ধ শুরু হয়। এই শুরু হওয়া মুক্তিযুদ্ধকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ভারতে লক্ষ লক্ষ আশ্রয় গ্রহণকারী বাঙালিদের দেখাশোনা করা এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরার লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়। 10 এপ্রিল 1971 সালে বর্তমান মেহেরপুর জেলার পূর্বের কুষ্টিয়ার মেহেরপুর জেলার ববেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার গঠন করা হয়, যাকে অস্থায়ী সরকার বা পুনর্বাসী সরকার বলা হয়ে থাকে। 10 এপ্রিল 1971 সালে বঙ্গবন্ধু কর্তৃক যে স্বাধীনতার ঘোষণা হয়েছিল সেই ঘোষণাপত্র অনুমোদন করা হয়, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন। এখানে উল্লেখ যে মুজিবনগর সরকার কখন গঠিত হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন কখন হয়, এ বিষয়টি গত 13, 22, 34 ও 39 বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া মুজিবনগর কোথায় এ বিষয়টি গত 20, 24 ও 34 বিসিএস পরীক্ষায় এসেছিল যে মুজিবনগর কোথায়। এখানে আরো উল্লেখ যে এই স্বাধীনতার ঘোষণাপত্র যা 10 এপ্রিল 1971 সালে অনুমোদন প্রাপ্ত হয়, এই স্বাধীনতার ঘোষণাপত্রের আদেশ বাংলাদেশ সংবিধানের 7ম তফসিলে অন্তর্ভুক্ত বা সংযোজন করা হয়। সংবিধানের 7ম তফসিলে সংযোজন। স্বাধীনতার ঘোষণাপত্র যা 10 এপ্রিল 1971 সালে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় এবং বাংলাদেশ সংবিধানের 7ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় বা সংযোজন করা হয়, এ বিষয়টি গত 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এখানে আরো উল্লেখ যে মুজিবনগর হলো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী, আপনারা সবাই অবগত রয়েছেন যে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এই মুজিবনগর ছিল 8নং সেক্টরে, 8নং সেক্টরের অন্তর্ভুক্ত। 8নং সেক্টর
এবং এই 8 নং সেক্টরকে মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র বলা হয়। মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র এটিও পরীক্ষায় এসে থাকে, কত নং সেক্টরকে মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র বলা হয়? 8 নং সেক্টরকে। কারণ এই 8 নং সেক্টরের মুজিবনগরে মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় এই মুজিবনগর সরকার গঠন হয়েছিল। এই মুজিবনগরকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সুসংহত করা হয়েছিল, এমনকি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির তুলে ধরা সহ হানাদার পাক বাহিনীর ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ এবং শোষণ, নিপীড়ন, নির্যাতন সম্পর্কে প্রচার প্রচারণা চালানো হয়েছিল। April 10, 1971 সালে যে পৌরবাসী সরকার বা অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়, এই মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করানো হয় 17 April 1971 সালে। 17 April 1971 মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান দেশি বিদেশি বহু সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও আইনসভার সদস্যদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয় মুজিবনগর সরকারের সদস্যদের। এখানে আরো উল্লেখ যে এই মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্বাধীনতার ঘোষণাপত্র তা পাঠ করেন। অর্থাৎ শপথ বাক্য পাঠ শপথ বাক্য পাঠ করান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। খেয়াল করবেন, একটি হলো করান মানে মুজিবনগর সরকারের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী স্যার। এটিও পরীক্ষায় একাধিকবার এসেছিল। অধ্যাপক ইউসুফ আলী স্যার, অধ্যাপক ইউসুফ আলী স্যার এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং মুজিবনগর সরকারের সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করেন। এবং এই 17 April 1971 সালে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যা গত 10ম বিসিএস পরীক্ষায় এসেছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে কত সালের কত তারিখে ঘোষণা করা হয়? 17 April 1971 সালে। মুজিবনগর সরকারে ছিল 6 সদস্য বিশিষ্ট এবং 12টি মন্ত্রণালয় বিভাগ ছিল। অর্থাৎ মুজিবনগর সরকার পরিচালনার জন্য 12টি মন্ত্রণালয় ও বিভাগ ছিল। এমনকি এই মুজিবনগর সরকার পরিচালনার জন্য সেপ্টেম্বর 1971 সালে 9 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আমি আবার বলছি, মুজিবনগর সরকারকে পরিচালনা করার জন্য 12টি মন্ত্রণালয় বিভাগ ছিল। এমনকি এই মুজিবনগর সরকারকে পরিচালনা করার জন্য সেপ্টেম্বর 1971 সালে 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। মুজিবনগর সরকারে কারা ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বিষয়ে গত 29 ও 35 বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে মুজিবনগর সরকারের
রাষ্ট্রপতি কে ছিলেন। তাছাড়া এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে মুজিবনগর সরকারের বা বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে, কারণ তিনি মুজিবনগর সরকার যখন গঠন করা হয়েছিল তখন পাকিস্তানের কারাগারে আটক থাকায় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র ও আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী, সুর আলী। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএসএম কামরুজ্জামান, এএসএম কামরুজ্জামান, যা গত 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল, এটি 38তম বিসিএস পরীক্ষা এসেছিল। এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন বা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, এ ব্যাপারে গত 29 ও 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, আপনারা লিখে রাখুন। ধন্যবাদ। মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয় এবং কর্নেল অবসরপ্রাপ্ত এম এজে ওসমানীকে সেনাবাহিনীর প্রধান করা হয়। সেনাবাহিনীর প্রধান ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানী। এম এ জি মানে হলো মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এবং সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন বা চিফ অফ স্টাফ, সেনাবাহিনীর উপপ্রধান বা চিফ অফ স্টাফ ছিলেন, চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এরব। সেনাবাহিনীর প্রধান কে ছিলেন এ বিষয়ে গত 29 ও 33তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, গ্রুপ ক্যাপ্টেন
ए के खंडकार अर्थात सेनाबाहिनी प्रधान छिलेन कर्नेल अवसरप्राप्त एम ए जे ओसमानी उपप्रधान सेनाबाहिनी उपप्रधान छिलेन बा चीफ अफ स्टाफ छिलेन कर्नेल अवसरप्राप्त ए रब एवं डेपुटी चीफ अफ स्टाफ छिलेन ग्रुप कैप्टन ए के खंडकार মুক্তিযুদ্ধের অগ্রগতি এবং মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত সৃষ্টি এবং আন্তর্জাতিক সমর্থন লাভের লক্ষ্যে 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় যার নাম জয় বাংলা সাপ্তাহিক পত্রিকা জয় বাংলা साप्ताहिक पत्रिका जा मुजिबनगर सरकार कर्तृक प्रकाशित এই সম্পর্কে গত 42তম বিসিএস পরীক্ষায় এসেছিল এবং এই মুজিবনগর সরকার কর্তৃক যে জয় বাংলা নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় তা প্রথম প্রকাশিত হয় 11 মে 1971 সালে অর্থাৎ জয় বাংলা নামক সাপ্তাহিক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 11 মে 1971 সালে এখন আমরা জানব যে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল বা এই মুজিবনগর সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল 26 মার্চ 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা করা হয় এই স্বাধীনতার ঘোষণাকে বাস্তবায়ন মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এটি লিখিত ভাইবা পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে স্বাধীনতার ঘোষণাকে বাস্তবায়ন স্বাধীনতার ঘোষণাকে বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক ও সাংগঠনিক রূপ প্রদান আনুষ্ঠানিক ও সাংগঠনিক রূপ প্রদান আমি আবার বলছি প্রথমত হলো যে বাংলাদেশে 1971 সালের 26 মার্চ যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল সেই স্বাধীনতার ঘোষণাকে বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক ও সাংগঠনিক রূপ প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয় তাছাড়া মুক্তি যোদ্ধাদের সংগঠন ও প্রশিক্ষণ প্রদান সহ প্রশিক্ষণ প্রদান সহ সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করা এমনকি দ্রুত পাক হানাদার বাহিনীর কবল হতে এ দেশকে মুক্ত করার লক্ষ্যে এই মুজিবনগর সরকার গঠন করা হয় তাছাড়া প্রচারণার মাধ্যমে পাক হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ দংশলীলা শোষণ নিপীড়ন নির্যাতন দেশে বিদেশে জানানো এবং বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করা এমনকি আন্তর্জাতিক সমর্থন সাহায্য সহযোগিতা ও স্বীকৃতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা সমর্থন এবং স্বীকৃতির লক্ষ্যে এই মুজিবনগর সরকার গঠন করা হয় এখন কেন প্রচার প্রচারণা দরকার ছিল পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ দংশলীলা বা নির্যাতন নিপীড়ন শোষণ কেন বহির্বিশ্বে প্রকাশ করা দরকার ছিল তা যদি আমরা একটু তৎকালীন পাকিস্তানের ক্ষমতাশীল ব্যক্তিদের কথোপকথন শুনি তাহলে বুঝতে পারব টিক্কা খান যিনি 1971 সালে মার্চ পরবর্তী সময়ে ঘোষণা করেছিলেন এদেশের মাটি চাই মানুষ নয় অর্থাৎ বাংলাদেশের মাটি চাই মানুষ নয় এমনকি ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে বলেছিলেন যে লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু
এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই বিষয়টি আমরা আরো পরিষ্কার ভাবে জানতে পারি জেনারেল নিয়াজি আত্মজীবনীমূলক একটি গ্রন্থ রয়েছে যার নাম দি বিট্রায়াল, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। জেনারেল নিয়াজি তার এই আত্মজীবনীমূলক গ্রন্থে 1971 সালের 25শে মার্চের গণহত্যার পরিকল্পনা, নির্দেশনা ও বাস্তবায়ন সম্পর্কে তুলে ধরেছেন, যার জন্য তিনি ইয়াহিয়া টিক্কা খান, রাও ফরমান আলীদেরকে দায়ী করেন। এবং এখানে তিনি উল্লেখ করেন যে টিক্কা খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল সশস্ত্র বাঙালি ইউনিট ও ব্যক্তিবর্গকে নিরস্ত্র করা, এমনকি বাঙালি নেতৃত্বকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু টিক্কা খান সে দায়িত্ব পালন না করে তিনি বেসামরিক লোকজনদেরকে হত্যা করা এবং পোড়ামাটির নীতি গ্রহণ করেন। পরীক্ষায় বিষয়টি এসে থাকে পোড়ামাটির নীতিকে গ্রহণ করেন, পোড়ামাটির নীতি গ্রহণ করেন। এবং তিনি সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন এদেশের মাটি চাই মানুষ নয়। তাই এই পাকিস্তান হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও দংশনীলা শোষণ নিপীড়ন নির্যাতন বিশ্বের দরবারে প্রচার প্রচারণা বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে রাখা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যেই এই মুজিবনগর সরকার গঠন করা খুবই খুবই জরুরি ছিল এবং ওই সময়ের দাবি ছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।